আসসালামু আলাইকুম। ঢাকা শহরের আশেপাশে যতগুলো বেড়ানোর মতো জায়গা রয়েছে, সেটা ছুটির দিন হোক বা ছুটির দিনের বাইরে হোক, সেগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আজকে সেই ডেস্টিনেশনের একটি হলো শ্যামল বাংলা রিসোর্ট। ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত শ্যামল বাংলা রিসোর্ট মোটামুটি বেশ বড় জায়গা জুড়ে বিস্তৃত, যার সামনের অংশ অর্থাৎ শুরুর অংশ পার্ক তৈরি করা হয়েছে, বিভিন্ন রাইড ছড়ানো ছিটানো রয়েছে, চারিদিকে বাগান করা হয়েছে, ঝর্ণা করা হয়েছে, মাছও রাখা আছে। আর সামনে গিয়ে আরেকটু সামনে গিয়ে ডাইনিং হল, এরপরে পিকনিক স্পট, সুইমিং পুল এবং রিসোর্ট, এই তিনটি অংশে পুরো এলাকাটা ভাগ করে ফেলা হয়েছে। শ্যামল বাংলা রিসোর্টের মূল এই রাস্তাটি ধরে এগিয়ে গেলে সামনে গিয়ে গাছের ছায়া বেষ্টিত একটি আলাদা করিডোর চোখে পড়বে। সেই করিডোরটি হলো রিসোর্টে যাওয়ার করিডোর। তার আগেই হাতের ডানে রয়েছে স্লিপার এবং দোলনা। বাচ্চারা এই জায়গাটা খুবই পছন্দ করে, স্লিপারে উঠে দোলনায় দুলে অনেক সময় পার করে তারা। তার সাথেই রয়েছে অফিস রুম, আর অফিস রুমের ছাদে রয়েছে ওয়াচ টাওয়ার। যে কোনো সময় এখানে এসে এন্ট্রি টিকেট কেটে আপনি ভেতরে প্রবেশ করতে পারেন। বাচ্চাদেরও টিকিট লাগে 5 বছরের উপরে হয়ে গেলে। আর যদি পিকনিকের জন্যে এখানে পিকনিক স্পট হিসেবে ভাড়া নেন, সেক্ষেত্রে এন্ট্রি টিকিট লাগবে না। তবে পিকনিকের লোক সংখ্যা কত হবে, খাবারের কি মেনু হবে, সেগুলো আগে থেকেই তাদের সাথে আলাপ করে নিতে হবে। সবুজে ঘেরা এই রিসোর্টটির নামের সার্থকতা হল এতে অনেক গাছ, নানান পদের গাছ, ডেকোরেটিভ গাছ ছাড়াও ঔষধি গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে। পুরো এরিয়ার ওয়াল জুড়ে প্রতিটি ব্লকে ভাগ করে করে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের এক ধরনের প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে সিমেন্ট দিয়ে। কালারফুল সেই সব প্রতিকৃতি, দেখতেও সুন্দর। এটি হলো মূল রিসোর্ট। তিনতলায় রিসোর্টে বিভিন্ন রকমের রুম রয়েছে, সে রুম রেন্ট এবং খাবার দাবারের ডিটেইল আমরা পরে বলছি। আগে একটু দেখে নিই সবুজের মাঝখানে এই সুন্দর রিসোর্টটি। ঠিক সামনেই সুইমিং পুল হলেও রিসোর্ট থেকে সরাসরি সুইমিং পুলে যাওয়া যায় না। সবুজে ঘেরা করিডোর দিয়ে বের হয়ে সুইমিং পুলের আলাদা যাবার রাস্তা রয়েছে, রাস্তাটি ডাইনিং হলের পাশ দিয়ে। আর সামনে এই ওয়াচ টাওয়ার থেকে আপনি পুরো রিসোর্টের কিছু অংশ দেখতে পারবেন। মেঝেতে আলপনা আঁকা, চারিদিকে সবুজ গাছ, সবুজ ছায়া, পাখিদের কলতান এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ। আসলে একটি রিসোর্টের জন্য আর কি চাই? তবে রিসোর্টের চেয়ে পিকনিক স্পট হিসেবে আমার মনে হয় এই জায়গাটি খুব ভালো হবে। এছাড়া ডে লং প্যাকেজ রয়েছে এখানে। ডে লং প্যাকেজের জন্য আপনার 300 টাকা করে খরচ করতে হবে সুইমিং পুল সহ। আর শুধু এন্ট্রি, রিসোর্টে বেড়ানো, পুরো পিকনিক স্পট বেড়ানোর জন্য এন্ট্রি ফি হল 100 টাকা। ইস
ইসলামের বাণী দেওয়া সুন্দর সুন্দর বাণী, কিন্তু খাবারের দাম এরকম। এটি হলো রিসোর্টে ঢোকার রাস্তা, তার পাশের বড় বড় গাছ এবং সুইমিং পুল। খুব বড় না হলেও সুইমিং পুলটি যথেষ্ট পরিষ্কার, স্বচ্ছ নীলাভ। সুইমিং পুলটির ফ্লোর টাইলস নীল রঙের হওয়ায় একে হঠাৎ করে নীলাভ পানির সুইমিং পুল মনে হয়। মূল সুইমিং পুল ছাড়াও মেয়েদের জন্য এবং মহিলাদের জন্য আলাদা করে একটি ছোট সুইমিং পুল রাখা আছে, যেটি সম্পূর্ণ ঘিরে দেয়া, বাইরের থেকে তা দেখা যায় না। এটিতে শুধু মেয়েরাই নামতে পারে। আর রয়েছে চিড়িয়াখানা, যদিও চিড়িয়াখানাটি সুবিন্যস্ত নয়, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম জন্তু জানোয়ার রেখে দেওয়া আছে। আর রিসর্টের স্থানে স্থানে ছোট ছোট চৌবাচ্চার মতো তৈরি করে সেখানে রাখা হয়েছে রঙিন মাছ। রিসর্টের মেইন বিল্ডিংয়ে আপনি ঢুকতে পারবেন, বসতে পারবেন, ছবি তুলতে পারবেন, একদম ছাদ পর্যন্ত যেতেও পারবেন। তার আগেই হাতের বামে চোখে পড়বে হরিণের খাঁচা বা হরিণের এরিয়া। আঙ্গুল খেয়ে ফেলবে, পাতা দাও পাতা খাবে, আঙ্গুল দিলে তো আঙ্গুল খেয়ে ফেলবে। রিসর্টের মূল বিল্ডিংয়ে কনফারেন্স হল, কনফারেন্স রুম, প্রেয়ার রুম এবং রেসিডেন্সিয়াল হোটেল রুমের মতো অনেকগুলো রুম রাখা আছে। চাইলে আপনি ডে লং ট্যুর প্যাকেজের মধ্যে সারাদিনের জন্য রুম বুকিং নিতে পারেন অথবা রাতে এখানে থাকতে পারেন, তবে খাওয়া দাওয়ার ব্যাপারটা আলাদা করে তাদের সাথে আলাপ করে নিতে হবে। সবচেয়ে ভালো ব্যাপার কি, প্রতি ফ্লোরে বারান্দা এবং বারান্দার মাঝখানে বাগানের যেমন ব্যালকনি থাকে বা বাগানের লনের মধ্যে বসার যেমন ব্যবস্থা থাকে, প্রতি ফ্লোরে সেই রকম করে বসার ব্যবস্থা করা হয়েছে এক একবার এক এক, যাতে আপনি যেই ফ্লোরেই থাকেন না কেন আপনার একটি ছোটখাটো নিজস্ব এরিয়া থাকে আড্ডা দেবার বা সময় কাটাবার। তিনতলা উঠে এই অংশটি পুরোটাই প্রেয়ার রুম হিসেবে দেখতে পেলাম। এখানে আপনি নামাজ পড়তে পারেন, যদিও মহিলাদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা রাখা আছে, হয়তোবা সবাই এখানে নামাজ পড়তে পারেন পুরোটা নেই, বুঝছো। এরপরে আমরা এগিয়ে গেলাম একেবারে ছাদের দিকে। ছাদে উঠেই চোখ ধাঁধানো রঙিন ছাদ দেখতে পেলাম। মূলত এর ফ্লোরগুলো গোলাপি ম্যাজেন্ডা টাইলস দিয়ে তৈরি, যার কারণে এখানে সবসময় একটা লালচে আভা বিচরণ করে। আর বিদেশি টালির স্টাইলে ছাদ করা, সেটিও একটি আলাদা সৌন্দর্য এর সাথে যোগ করে। এখানে দাঁড়িয়ে আপনি পুরো রিসোর্ট দেখতে পারেন, এই রিসোর্টের আশেপাশের এলাকাও দেখতে পারেন। সেফটির জন্য গ্রিল দিয়ে ওয়াল তৈরি করে দেয়া আছে, তবে একেবারে ছোট বাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো। বড় কোনো অনুষ্ঠান হলে, যদি হলুদ, বিয়ে, বৌভাত কিংবা অফিসিয়াল কোনো প্রোগ্রামের জন্য এই রিসোর্টটি ভাড়া নেন,
তাহলে তারা এই ছাদেই চাইলে আপনার প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দিতে পারে। এর জন্য তাদের সাথে আগে থেকে আলাপ করে নিতে হয়। মোট কথা, এই রিসর্টের যে কোনো অংশ আপনি যে কোনো প্রোগ্রামের জন্য ভাড়া নিতে পারেন, শুধু তাদের সাথে ডিটেইল কথা বলে। বান্দরবানের কথা, আমরা একদম টপ ফ্লোরে চলে আসলাম। সবচেয়ে উপরে যে ছাদ, সেই ছাদটিও টালি দিয়ে ডিজাইন করা। তার পাশ দিয়ে হেঁটে বেড়ানোর জন্য সুন্দর রাস্তা করা, যাতে ওয়াচ টাওয়ারের মতো এটি ব্যবহার করা যায়। একদিকে একটু জায়গা রাখা আছে, চেয়ারও দেয়া আছে, যাতে বসে এই রিসর্টের সৌন্দর্য উপভোগ করা যায়। রিসর্ট থেকে বেরিয়ে আমরা হালকা নাস্তা করার জন্য খাবারের অংশে চলে গেলাম। প্রথমেই বলেছিলাম যে ঢুকে করিডর দিয়ে গিয়ে ডান দিকে ডাইনিং হল, এছাড়া ছোট দুটি ফাস্টফুড কর্নারও করে রাখা আছে, যেখানে আপনারা ফাস্টফুড পাবেন। চিড়িয়াখানার একাংশ দেখতে পাচ্ছেন, তার পাশেই ফাস্টফুড কর্নার, যেখানে কী কী খাবার পাওয়া যায় তার ছবি এখানে দেখতে পাচ্ছেন। আমরা যা যা অর্ডার দিয়েছিলাম তারা সেগুলো প্রিপেয়ার করে দেওয়ার জন্য 20 মিনিট সময় নিয়েছিল, অর্থাৎ খাবার এখানে আগে থেকে প্রিপেয়ার করা থাকে না, অর্ডার পেলে তবেই তারা সেগুলো রেডি করেন। খেতে খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। বসার জন্য যে জায়গা রাখা আছে সেটিও সুন্দর, টিনের ছাউনি দেওয়া সুন্দর জায়গা, যার চারিদিক দিয়ে ক্যানেলের মতো আর্টিফিশিয়ালি তৈরি করা আছে, যেটিতে নানান রঙের মাছ রয়েছে যেগুলো বিচরণ করে বেড়ায় আপনারই আশেপাশে। মাছগুলো একখানে আছে, এখানে ঝর্ণাটা ছাড়ছে তো মাত্র, তোর সবগুলোতেই যাইতে পারে, মাছ সবখানে ওপেন করে না, এটাও জীবিত। অক্সিজেনের অভাব হয়ে গেলে তখন মাছগুলো একটু দুর্বল হয়ে যায়। ওরে খোদা, এখানে কি বিরাট মাছ নাকি? নিচে হালকা নাস্তা সেরে আমরা হাঁটতে হাঁটতে পুরোটা একবার চক্কর দিয়ে এগিয়ে গেলাম পিকনিক স্পটের দিকে। পিকনিকের জন্য মূলত দুটি মাঠ বরাদ্দ রয়েছে, একটি চিড়িয়াখানা এবং ফাস্টফুডের সাথের মাঠ, যেটি এখন দেখতে পাচ্ছেন, আরেকটি রয়েছে সামনে গিয়ে, সেই মাঠটিও এরকম। মাঠগুলো মূলত পিকনিকের সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য কোনো আলোচনা অনুষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া হয়। প্যান্ডেল করে চেয়ার বিছিয়ে এখানে বসে সেই প্রোগ্রামগুলো করা যায়। মাঠের সাথেই রয়েছে ঘুরন্ত ঘূর্ণি দোলনা, আর আগে যেমন বলেছিলাম যে পুরো এরিয়ার বাউন্ডারি জুড়ে রয়েছে নানান রকমের স্কাল্পচার। এবার তাহলে জানিয়ে দিই এখানকার রুম ডিটেল এবং ভাড়া সম্পর্কে। এই রিসর্টের সবগুলো রুমই বলতে গেলে একই রকম, সবগুলিতেই দুটি জানালা, দুটি ডাবল বেড, একটি কাপবোর্ড, একটি আয়না, একটি সোফা এবং শু র‍্যাক দেয়া রয়েছে। প্রতিটিতে এলইডি টিভি রয়েছে, ঘড়ি রয়েছে এবং
একটি ব্যালকনি প্লাস চেঞ্জিং রুম রয়েছে। ব্যালকনির প্রতিটি সুন্দর, ব্যালকনিতে বসারও ব্যবস্থা রয়েছে। বাথরুমটিও আমাদের কাছে বেশ ভালোই লেগেছে, অনেক বড় স্পেস নিয়ে করা। এখানে কোনো ফুল বোর্ড প্যাকেজ নেই, সেট মেনু রয়েছে। দেশি সেট মেনু 380 টাকা, চাইনিজ সেট মেনু 420 টাকা। এছাড়া ফাস্টফুড শপ রয়েছে, সেখান থেকে আপনারা খেতে পারেন। বিশাল বাসরুম, ডে লং ট্যুরের জন্য 4,200 টাকা, নাইট স্টে 6,500 টাকা, নেগোশিয়েবল। আমরা চলেছি সুইমিং পুল দেখতে। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত এই রিসর্টটি খোলা থাকলেও সুইমিং পুল খোলা থাকে বিকেল 5টা পর্যন্ত। চারিদিকে সবুজের ছড়াছড়িতে বেষ্টিত এই রিসর্টটি আশা করি দিন এবং রাত উভয়ের জন্যই ভালো হওয়ার কথা। আমাদের ভালোই লেগেছিল, আপনারা এসে দেখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।